মায়ের ভিতরে ঢেলে দিচ্ছে গরম জল, এদের অবস্থাটা কি হচ্ছে ভাবো। আজকে কোটালে কত কাঁকড়া উঠেছে দেখো, আর এরা প্রতিবার কোটালেই, যতবার কোটাল হয় প্রতিবার কোটালেই ওরা এত এত কাঁকড়া ধরে আর ধরে বিক্রি করে। চলে এসছে দেখো, দুপুরবেলা এখন আমরা যাচ্ছি কাঁকড়া আনতে। আজকে ভরা কোটাল ছিল, ওর জন্য হচ্ছে গিয়ে চারিদিকে জল ভরে গেছে আর অনেক কাঁকড়া ধরেছে। তো ওখান থেকে কিছুটা কাঁকড়া নিয়ে আসবো, মানে কিনেই আনবো, একজন ধরেছে তো তাদের বাড়ি থেকেই নিয়ে আসবো। তো চলো দেখাতে থাকি। দুই বোনে গল্প করতে করতে চললাম কাঁকড়ার উদ্দেশ্যে। আর কাঁকড়া খেতে আমরা খুবই পছন্দ করি, যে কোনো ধরনের কাঁকড়া হোক, বাট পুকুরের কাঁকড়া বাদ দিয়ে নদীর যে কোনো ধরনের কাঁকড়া আমরা খেতে খুব ভালোবাসি। বড় কাঁকড়া উঠেছে, এইটা দেখা। হ্যাঁ দেখাচ্ছি, দেখো কত কাঁকড়া উঠেছে, এখানেও আছে। ওটাই কি ও কাঁকড়া, সেখানে দেখো কত কাঁকড়া দেখো। হ্যাঁ আর এখানে মাছ একটু ধরছি। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি, এই দেখো চিংড়ি মাছ, অনেক মাছ উঠেছে। এই দেখো না না কাঁটা মারবে না, দেখো এই দেখো আজকে কোটালে কত কাঁকড়া উঠেছে দেখো, আর এরা প্রতিবার কোটালেই, যতবার কোটাল হয় প্রতিবার কোটালেই ওরা এত এত কাঁকড়া ধরে আর ধরে বিক্রি করে। চলে এসছে আর এগুলো সব বিক্রি হবে। আমরা সঙ্গে করে বালতি নিয়ে এসেছিলাম, তো সেই বালতিতে করেই আমরা কাঁকড়া নিয়ে যাচ্ছি। এই দেখো, তো আমরা তো কাঁকড়া নিতে এসেছিলাম, তো দেখেছো কত কাঁকড়া ধরেছে ওরা আজকে। আর আমরাও এই বালতিতে নিয়েছি, ওরা মাপেনি, আমরা 2 কিলো মতন নিতে গেছিলাম কিন্তু ওরা মেপে দেয়নি, না মেপেই দিয়েছে, অনেকটা দিয়ে দিয়েছে। আর এইগুলো এখন ছাড়াতে যে আমাদের কী কষ্ট হবে, এসো দুজন মিলে ছাড়িয়ে নিয়েছে, ছাড়ানো হবে না তো এগুলি বার করবো, মানে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে ঘিলু বার করতে হবে। তো এই কাঁকড়ার আমরা বড়া খাবো, কিছুটা কাটবো আর কিছুটা ঘিলু বার করবো, তো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এই কাঁকড়া কাটতে যে কি অবস্থা হবে, একবার কাঁকড়া কেটেছিলাম, এই কাঁকড়া কেটে আমাদের হাতের মানে ছাল মাল সব উঠে গেছিলো, আজকেও সেই একই অবস্থা হবে। তো চলো দেখতে থাকো। ও সবে এই কটা কাঁকড়া কাটা হয়েছে আর বোন কাটছে, আজকে কাঁকড়া কাটতে কাটতে ভোর হয়ে যাবে। দেখো এখানে যে এতগুলো কাঁকড়া সব কাটতে হবে, মাও কাটতে বসবে, এই দেখো কাটছে। মা এখন কাঁকড়াগুলো একটা একটা ছাড়িয়ে এই থালায় রাখছে, আর কাঁকড়াগুলো দেখো কি করছে, সব জ্যান্ত জ্যান্ত কাঁকড়া ছাড়াচ্ছে, কি অবস্থা। আর এইগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, বোন এখানে বসে বসে কেটে নেবে, একটু ছাড়িয়ে দিলে সুবিধা হয়, ওর জন্য মা ছাড়িয়ে দিচ্ছে আর বোন কেটে নিচ্ছে। কি অবস্থা করছে ওদের, মায়ের ভিতরে ঢেলে দিচ্ছে গরম জল, এদের অবস্থাটা কি হচ্ছে ভাবো। গরম জল ঢেলে দিয়েছে আর এই কটা রেখেছে শুধু রান্না করে খাওয়ার জন্য, ওগুলো দিয়ে সব ঘিলু বার করা হবে, এগুলো দিয়ে ঘিলু বার করা হবে। আর এইগুলো হচ্ছে কেটে রেখে দেওয়া হবে, এই যে বোন কাটছে। মা এখানে কতগুলো কাঁকড়া ছাড়িয়ে ফেলেছে বাট বোন কেটে কেটে পারছে না, ওর আজকে কাটতে খবর আছে আর ওর খুব কষ্ট হচ্ছে আর বসতেও চাইছে না। এখানে দেখো ঘিলু বার করা হয়ে গেছে, আর কোনটুখানি ঘিলু হয়েছে দেখো, আর খোসা দেখো কত, এগুলো থেকে এই ঘিলুটা বার করা হয়েছে। আর এই যে আর এই কাঁকড়াটা কেটে এখানে রাখা হয়েছে, এটা কালকেরে খাওয়া হবে, আর এই ঘিলুটা আজকে রাত্রেই দেখি বড়া করা হবে, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। চলে এসেছি কাঁকড়ার ঘিলু বড়া করতে, তো দেখো এই যে এখানে আমি মাখিয়ে নিয়েছি কাঁকড়ার ঘিলুর ভেতরে, আমি দিয়েছি চালের গুঁড়ো, ঘরে চালের গুঁড়োই ছিল, আর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটুখানি চিনি। তো চলো এবার এটা ভেজে নেওয়া যাক। আর এখানে আমি কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি, এটা গরমও হয়ে এসছে, তো এর ভেতরেই আমি ভেজে নেবো এখন। তো চলো ভাজা যাক। তো এখন আমি দেখো কড়াইতে এটা দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে নিই, দেখো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই বড়া খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খুব টেস্টি হয়।
এখানে আমার কাঁকড়ার ঘিলুর বড়া করা কমপ্লিট হয়ে গেছে, সব আমি ভেজে নিয়েছি। আর বোন এখানে দেখো হাতে নিয়ে এই খাওয়া স্টার্ট করে দিয়েছে, কেমন হয়েছে বল? টেস্টি। ভাজা তো পুরো কমপ্লিট, তো আমি তোমাদের একটা খেয়ে দেখাই। ভালোই হয়েছে, আমার তো ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন, টাটা।